আজ রান্না করবো ভুড়ি ভুজের ভুড়ি। বিসমিল্লাহি রহমানির রহিম, আসসালামু আলাইকুম, হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক অ্যানাদার ভিডিও। আমি আছি ফাতেমা তোমাদের সঙ্গে। আমার চ্যানেলে সবাইকে স্বাগতম, দোয়া ও ভালোবাসা। আমি ঘরগুলো বুঝিয়ে নিচ্ছি এবং ওয়ার্ড্রোবের যে কাপড়টা সেটাও আমি একটু পাল্টে নিয়েছি সব কিছু নামিয়ে। আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে অল বেল আইকনটি বাজিয়ে দিবে, তবেই আমার নিত্য নতুন সবগুলো ব্লগ সবার আগে চলে আসবে তোমাদের কাছে। কেমন আছো বন্ধুরা? আশা করি খুব খুব ভালো আছো, আল্লাহর অশেষ রহমতে। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আমি একটি রুম গুছিয়ে আরেকটি রুমে চলে আসছি, আমি সেই রুমটিও এখন গুছিয়ে নিচ্ছি। বন্ধুরা চলো আমরা আমাদের পাশের জনকে ভালো রাখি, পাশের জনের খোঁজ খবর রাখি, আমরা আমাদের মা বাবাকে ভালো রাখি, আমরাই আমরা পারি আমাদের মা বাবাকে ভালো রাখি। আমরা সবাই মিলে কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদ, নফল, সৎ এগুলো আমরা নিজেরাই চেষ্টা করলে করতে পারি। তারপর আমি আরেকটি রুমেও চলে এসেছি, এ বিছানাটাও আমি গুছিয়ে নিলাম এবং ড্রয়িং রুমের সব কিছু সোফা খুব ভালোভাবে ঝেড়ে নিলাম, তাইতো সোফাগুলো গুছিয়ে নিচ্ছি। আর আমার সোফা আর চেয়ারের কভার একই কালারের, খয়েরি, এক জায়গা থেকেই আমি নিয়েছি, তাইতো ঘরের প্রতিটা কোনায় কোনায় গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। আরও মন চায় আরও জিনিস এনে আরও গুছিয়ে রাখি, কিন্তু সবসময় হয় না, তাছাড়া জায়গায়ও হয় না, একটা ফ্ল্যাটে এত কিছু রাখাও যায় না। এগুলো এখানে আমার মেয়ের বেশিরভাগ প্রাইস আর আমার আছে দুটোই। এই তো সব গুছিয়ে নিলাম, এখন এই যে ওয়ার্ড্রোব আলমারি এগুলো গুছিয়ে নিলাম। গুছিয়ে নিয়ে আমি এখন শরীরটাকে আগে চাঙ্গা করে চা নাস্তা খেয়ে রান্না বসিয়ে দেবো। এখন আমি নাস্তা খেয়ে নিচ্ছি, খাওয়ার পরে আমি ফ্রুটসগুলো গুছিয়ে নিচ্ছি। ডাবগুলো আমার জন্য আনা হয়েছে, আমার শরীরটা বেশি একটা ভালো ছিল না। আর কমলার জুস মানে আমি কিনে যে বোতলে যে কিনে পাওয়া যায় দোকানে সেগুলো আমি খেতে পারি না, আমি তাজা ফলের জুস করেই খাই। আর কলা এখন হাফ কাপের চাইতে কম তেল দিয়ে, হাফ কাপ পেঁয়াজ দিয়ে, আদা রসুনের পেস্ট 2 টিস্পুনের মতো, সরি 2 টেবিল স্পুনের মতো দিয়ে, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, 1 টিস্পুন হলুদের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, 1 টিস্পুন এবং হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে আমি ধুয়ে রাখা এই নর্মাল ভাতের চাউল এবং মুসুরির ডাল দিয়ে আজকে খিচুড়িটা আমি রান্না করছি। দুয়ে ঝরিয়ে রেখেছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালো করে কষিয়ে গরম পানি দিয়ে দিয়েছি। আমি গরম পানি দিয়ে সব কিছু রান্না করি এবং দ্রুত হয়ে যায়। এখানে আমি শুটকির পাতা বানিয়ে নেব, টাটকিনি শুটকি এগুলো আমি নিজেই করেছি, ফ্রিজে অনেক দিন পড়েছিল, ভাবলাম ফেলে দিয়ে লাভ কী, শুটকি করে ফেলে। আর এই শুটকিটা না অসাধারণ ছিল, ফেলে দেওয়া মাছ দিয়ে শুটকি করে এতে শুটকি কাঁচামরিচ টেলে নিয়েছি। এখন আমি হামারে করছি, আজ পাটায় করছি না, হামারে আমি আগে মরিচগুলো পিষে নিয়েছি, তারপর শুটকিগুলো দিয়ে দিয়েছি, শুটকিগুলো দিয়ে ছেঁচে লবণ দিয়ে দিয়েছি এবং কাঁচা পেঁয়াজ হালকাভাবে ছেঁচে নিয়েছি। নিয়ে আমার ভর্তাটি তৈরি হয়ে গেল, খিচুড়িটিতে হয়ে গেল। আমি খিচুড়িটি এই শুটকির ভর্তা এবং ডিম ভাজা দিয়ে খেয়েছি, অসাধারণ লেগেছে। সবসময় মাংস দিয়ে খেতে ভালো লাগে না, এটা শুটকির ভর্তা ডাউল ছিল, ডাউল তো আর খিচুড়ির সাথে যায় না, পরে ডাউল ফ্রিজে রেখে দিয়েছি। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়ার গুঁড়ো 1 টিস্পুন, মরিচের গুঁড়ো 1 টিস্পুন, হাফ কাপ তেল এবং
আদা রসুনের পেস্ট 2 টিস্পুন দিয়েছি, দিয়ে একটু পানি দিয়ে কষিয়ে ধুয়ে রাখা ভুড়িগুলো দিয়ে দিয়েছি। এই তো আমি যে বললাম আজ ভুড়ি বুঝের ভুড়ি রান্না করবো, এই সেই এবং কাঁচামরিচ দিয়ে তেজপাতা গরম মশলাও সাথে দিয়ে দিয়েছিলাম। খুব ভালোভাবে আমি ভুড়িটি কষিয়ে নিচ্ছি। কষিয়ে আমি পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নেড়েচেড়ে আমি উঠিয়ে নিয়েছি। তার আগেও আর একবার ভালো থেকে ঢাকনা উঠিয়ে আমি নেড়েচেড়ে দিয়েছি। মানে ঠান্ডা হলে মজাদার ভর্তাও হয়ে গেল, অনেক মজা করে খেয়েছি। সবাই গারো গারো হবে, ভালো থাকে আমাদের জন্য, দোয়া করো, আমি সবার জন্য দোয়া করি যেন সবাই অনেক বেশি ভালো থাকে।